বাটার চিকেন খেতে কার না ভালো লাগে, কিন্তু আপনি জানলে অবাক হবেন, এক রাতে আচমকাই আবিষ্কার হয়েছিল বাটার চিকেন। সেদিন অনেক রাত, দেশভাগের পর পেশোয়ার থেকে দিল্লি চলে আসা রেস্তোরাঁ ব্যবসায়ী কুন্দন লাল গুজরাল এবং কুন্দন লাল যোগী তাদের মতিমহল নামে এক রেস্টুরেন্ট দিল্লিতে খুলেছিলেন। সেখানে হাজির হয় এক ভিআইপি ব্যক্তি। রেস্তোরাঁ অনেক আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু ভিআইপি বলে কথা, তাকে তো ফেরানো যাবে না। তিনি আবার ওই রাতেই চিকেনের কোনো ভালো একটা পদ খেতে চাইলেন। অগতা দোকানের রাঁধুনি রান্নাঘরে গিয়ে দেখেন কিছুটা তন্দুরি চিকেন কেবল বেঁচে আছে রান্নাঘরে, আর রয়েছে মাখন টমেটো আর গরম মশলা। তারপর মতিমহলে শুরু হয় নতুন একটা ডিশ, বাটার চিকেন বা মুরগ মাখানি। সেই রাতে আচমকাই তৈরি হওয়া এই পদ এখন বিশ্বজুড়ে জিভে জল আনা জনপ্রিয় পদগুলির মধ্যে একটা। তবে রিসেন্টলি কোন কুন্দন এটা আবিষ্কার করেছে এবং এটা পাকিস্তানের নাকি ইন্ডিয়া, তা নিয়ে রীতিমতো কেস চলছে আদালতে। কে জিতবে জানি না, তবে বাটার চিকেন আপনার খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, ফলো করুন।